হ্যালো বন্ধুরা, গণিশাখা আমাদের সরকার 27-27 রিটার্ন করবে। এখানে বলেছে একটি যন্ত্রের মূল্য ক্ষয়ের কারণে প্রতি বছর 20% কমে যায় এবং যন্ত্রটির মূল্য কত হবে 3 বছর পর। তাহলে দেখুন, যদি ক্রয় আর বিক্রয় এখানে বলছে 20% কমে যায়, তাহলে 100 যদি ক্রয় হয় তাহলে বিক্রয় হচ্ছে কত বা ক্ষয় হচ্ছে কত? 80। তাহলে কি বলছে যে 3 বছর পর, তাহলে 80/100, এটা 3 বছর রুট করে দিন। তাই বলছে ধরি ধরে যে বর্তমান যে মূল্যটা রয়েছে সেটা হচ্ছে 100 টাকা, ধরে নিন তাহলে সেটা হচ্ছে 100-এর সাথে গুণ করে দিন। তাহলে একইভাবে 100 3টা 80 আর আছে 3টা 100, তা এটা কারা চলে গেল 8, 3টা 8 যদি গুণ করা হয় তাহলে 512 হয়, আর 3টা 0 আছে পরপর বসিয়ে দিন। আর এদিকে হচ্ছে 4টা 0 পড়লো, 1 2 3 4টা 0, তাহলে এখানে 4টা 0 আছে, তাহলে 1 2 3 4, তাহলে 51.2 হচ্ছে দশমিক। এটা হচ্ছে কী বেড়েছে বর্তমান মূল্যটা, ধরেন। তাহলে ক্ষয়টা কত হয়েছে, ক্ষয়ের কথা বলছে, তাহলে 100 থেকে বাদ দিয়ে দিন, তাহলে এদিকে বেরোচ্ছে 2 আই 8 4 48.8, কত নম্বর নম্বর?